আমি ডক্টর মোহাম্মদ জয়নাল আবদিন, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ, নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে কথা বলবো ভিটামিন ই এবং ভিটামিন ই এর কি উপকারিতা এই বিষয়টি নিয়ে। আমরা অনেকেই জানি না ভিটামিন ই আমাদের শরীরে কি কাজে লাগে। ভিটামিন ই আমাদের শরীরে যে কাজগুলো করে থাকে অন্যতম হলো যে আমাদের বয়সকে ধরে রাখে। আমরা বলি যে 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 মানব দেহে, যে হিউম্যান বডিতে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণ থাকবে না তাকে অল্প বয়সেই বার্ধক্য মনে হবে। সেই জন্য অনেক সময় বলা হয় যে যৌবনকে ধরে রাখার অপর নাম হলো ভিটামিন ই। ভিটামিন ই আমাদের শরীরের ত্বককে সুন্দর করে, ত্বকের কার্যকারিতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ই আমাদের যে হেয়ার ফলিকল বা মাথার যে কোনো হেয়ার ফলিকলকে স্ট্রেংথ বাড়ায়, ঠিক করে, অর্থাৎ চুল পড়া বন্ধ করে। যাদের শরীরে ভিটামিন ই অভাব থাকবে তাদের ঘন ঘন চুল পড়ে, চুল পাতলা হয়ে যায়, অনেক সময় টাক হয়ে যায়। ভিটামিন ই আমাদের মাংসপেশির, আমাদের যে মাংসপেশি আছে মাংসপেশির কার্যক্ষমতা বৃদ্ধি করে। যদি কোনো শরীরে বা কোনো হিউম্যান বডিতে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে বলা হয় যে মাসেলের যে ফাইবার সেগুলো উইক হয়ে গিয়ে মায়োপ্যাথি বা মাসেল পেইন করতে পারে। ভিটামিন ই আমাদের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সকল মানুষের ভিটামিন ই অভাব থাকে ঠিক তাদের কিন্তু অন্ধত্বের এক ধরনের প্রভাব থাকে, রাতের বেলায় কম দেখে, ঝাপসা দেখে। সেজন্য ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ডিয়ার ভিউয়ার্স, ভিটামিন ই একটি ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন ই যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খাবার, দেশি খাবারের কথা বলবো, যে খাবারগুলো গ্রহণ করলে আমাদের ভিটামিন ই এর যে পরিমাণ, যে দৈনিক যে চাহিদা 700 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট, সেই পরিমাণ সেই চাহিদা মিটে যাবে। আমাদের আশেপাশে যে খাবারগুলো আছে এগুলো ভিটামিন ইর যে বড় সোর্স, তার মধ্যে নাম্বার ওয়ান পালং শাক। পালং শাক সহ যে কোনো গ্রিন সবজি ভিটামিন ই সাপ্লাই দেয়। তারপর আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের বাদাম খেতে পারি, যেমন কাজু বাদাম, কাঠ বাদাম, চায়না বাদাম, যে কোনো বাদাম, বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। তারপর আমরা জলপাই খেতে পারি, জলপাইয়ের আচার, এটি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। তারপর আমরা লিভার থেকে ভিটামিন ই পেতে পারি, ডিম থেকে ভিটামিন ই পেতে পারি। ভিটামিন ই যুক্ত খাবারের মধ্যে সরিষা একটা ইম্পর্টেন্ট, এবং সরিষার শাক। আমরা অ্যালমন্ডস থেকে ভিটামিন ই পেতে পারি, তারপর অ্যাভোকাডো থেকে ভিটামিন ই পেতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন ই যুক্ত খাবার বেশি রাখার চেষ্টা করব। যারা শারীরিকভাবে দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান এবং নিজের যৌবন শক্তিকে ধরে রাখতে চান, বয়সকে ধরে রাখতে চান, চুল পড়া বন্ধ করতে চান, তারা অবশ্যই ভিটামিন ই যুক্ত খাবার বেশি খাবেন। এবং বাজারে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ওষুধ কোম্পানির ভিটামিন ই সাপ্লিমেন্টারি পাওয়া যায়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ভিটামিন ই সেবন করতে হবে। কেননা আপনি যদি অতিরিক্ত মাত্রায় আবার ভিটামিন ই গ্রহণ করেন তাহলে সেই ভিটামিন ই ক্যাপসুলের কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।